পশ্চিমবঙ্গের কার্যকর্তাদের প্রতি তার বিশেষ আশীর্বাদ আর হাত সবসময় জড়িয়ে রেখেছেন। মাসের পর মাস উনি আমাদের এসে উৎসাহ বর্ধন করছেন, তাকে আমি প্রথম অন্তর থেকে স্বাগত করছি। সেই সঙ্গে যে যুবদের আজকে এই কার্যক্রম, যাদের স্বাভিমান প্রতিষ্ঠার জন্য এই কার্যক্রম, তার সর্বভারতীয় সভানেত্রী শ্রীমতী পুনম মহাজন আমাদের পশ্চিমবাংলায় প্রথমবার এসেছেন, তাই রাজ্য সভাপতি হিসাবে তাকে আমি স্বাগত করছি। তার সঙ্গে আমাদের রাজ্যের লড়াকু যুব সভাপতি দেবজি সরকার উপস্থিত আছেন। এর সঙ্গে আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের সর্বভারতীয় নেতা, দুজন সাধারণ সম্পাদক, আমাদের সর্বসময়ের অভিভাবক মাননীয় কৈলাস বিজয়বর্গ এবং যুব মোর্চার অবজারভার মাননীয় মুরলীধর রাওজি, তারাও উপস্থিত আছেন। আমাদের পশ্চিমবাংলার দুজন নির্বাচিত এমপি এবং দুজনেই আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী মাননীয় আলিওয়ালিয়াজি এবং যুব নেতা মাননীয় বাবুল সুপ্রিয় উপস্থিত আছেন। আমাদের রাজ্যসভার সদস্য শ্রীমতী রূপা গাঙ্গুলি, তিনিও আমাদের সামনে উপস্থিত আছেন। এছাড়া আমাদের সহ অবজারভার মাননীয় সুরেশ পূজারি, তিনি সর্বভারতীয় সম্পাদক। আমাদের পূর্ব সভাপতি বর্তমান সর্বভারতীয় সম্পাদক মাননীয় রাহুল দা উপস্থিত আছেন। এছাড়া বরিষ্ঠ নেতাদের মধ্যে স্বপন দা, মাননীয় সমীর দা, এছাড়াও একাধিক বরিষ্ঠ নেতা এবং যুব মোর্চার সর্বভারতীয় নেতৃত্বের অনেকে এখানে উপস্থিত হয়েছেন বাংলার কার্যকর্তাদের উৎসাহিত করার জন্য। আমার প্রদেশের এবং দূর দূর থেকে আগত সমস্ত কর্মী বন্ধুদেরকে আমি অন্তর দিয়ে আগত স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা এখানে স্বাভিমান সমাবেশ করেছি যখন পশ্চিমবাংলায় যুবরা সবচেয়ে বেশি অবহেলিত, তাদের মান সম্মান নেই, তাদের রোজগার নেই, তাদের সুরক্ষা নেই। তাই পশ্চিমবাংলার যুবকদেরকে আজকে বাংলা ছেড়ে পশ্চিম ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে যেতে হচ্ছে লক্ষ লক্ষ সংখ্যায়। কারণ তাদের উপার্জনের যে রাস্তা, কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্পের যা যে লাভ, সেটা এখানকার যুবকরা পাচ্ছেন না। বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা সে অধিকার ছিনিয়ে নিচ্ছেন। কেবল ভোটের রাজনীতি করার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এখানে নিয়ে আসা হচ্ছে, তাতেও ভোট কম পড়ছে বলে রোহিঙ্গাদেরকে নিয়ে আসা হচ্ছে। এইরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা বাংলায় থাকছি। এখানে আইন কানুন নাই, পুলিশ তার একটাই কাজ ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে কেস দেওয়া, আমাদের প্রোগ্রামকে আটকানো, আমাদেরকে মারপিট করা, আমাদের সংগঠনকে আটকানো। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের টিচার নেই, প্যারা টিচাররা মাত্র 8,000 টাকা মাইনা পান, 5,000 টাকা দেওয়ার কথা হয়েছে, জানি না কবে পাবে ওরা। স্কুলের টিচার নেই, কলেজে লেকচারার নেই, ভাইস চ্যান্সেলার টিকতে পারছেন না, স্কুল কলেজ লেখাপড়ার নয়, মারপিটের আখড়া হয়ে গেছে। অনেক বছর ধরে টিচার রিক্রুটমেন্ট হয় না, প্রাইমারি স্কুলের টিচার এবং অন্যান্য সহায়ক টিচাররাও তাদের কোনো সম্মান নাই, তাদের আর্থিক যে সহায়তা সেটাও বাড়ানো হচ্ছে না। এখানে গণতন্ত্র নাই, ভারতীয় জনতা পার্টি একটা ছোট্ট সভা করতে গেলেও অনুমতি পাওয়া যায় না, হল পাওয়া যায় না, মাঠ পাওয়া যায় না, একটা স্ট্রিট কর্নার করার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। আর যিনি এখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, সেই মুখ্যমন্ত্রী এখানে গণতন্ত্রের সবসাধনা করছেন এবং সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে বলছেন বাংলায় গণতন্ত্র নাই, বলছেন নাকি সুপার ইমার্জেন্সি। কিরকম ইমার্জেন্সি? এখানে আমাদের যদি নেতারা গ্রামের দিকে যান, তাদের গাড়ি আটকানো হয়, তাদের মারপিট করা হয়, গ্রামে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, নির্বাচন অংশগ্রহণ করে দেওয়া হয়নি, তারপর তিনি বলছেন নাকি ভারতবর্ষে ইমার্জেন্সি চলছে। এটা যদি ইমার্জেন্সি না হয় তাহলে ইমার্জেন্সি কাকে বলে? বন্ধুগণ, এখানে কোনো কলকারখানা নাই, শিল্প সংস্কৃতি সভ্যতার কোনো নাম নাই, যেখানে রবীন্দ্রসঙ্গীত চলতো সেখানে বোমের আওয়াজ চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চলছে, দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তাদের গায়ে হাত দেয় না, রোজ খুন জখম হচ্ছে পশ্চিমবাংলায়। বাংলাদেশ থেকে সিমি, জামাত, আল কায়দার উগ্রপন্থীরা ঢুকছে, আর বিহার থেকে যারা অস্ত্র তৈরি করে তারা ঢুকছে। এখানে বেআইনি অস্ত্র কারখানা জেলায় জেলায় হয়ে গেছে, প্রত্যেক দিন পুলিশ ধরছে, এখানে অস্ত্র তৈরি হয়ে বাংলাদেশে যাচ্ছে, সারা ভারতবর্ষে রপ্তানি হচ্ছে এখান থেকে অস্ত্র এবং উগ্রপন্থী, সারা ভারতবর্ষে রপ্তানি হচ্ছে। সারা দেশে বম বন্দুকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, কিন্তু পশ্চিমবাংলায় জেলায় জেলায় বোমা ফাটছে, মাইন ফাটছে, AK-47 পাওয়া যাচ্ছে, বাংলাদেশি উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের গায়ে হাত দিচ্ছে না, পুলিশকে আক্রমণ করা হচ্ছে, থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা কি ধরনের গণতন্ত্র? পশ্চিমবঙ্গ নাকি এগিয়ে চলেছে? আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা, কোন দিকে এগিয়ে বাংলা? ফোন ধর্ষণে এগিয়ে বাংলা,
মা বোনের সম্মান নেই, সবচেয়ে বেশি নারী পাচার, সবচেয়ে বেশি পারিবারিক হিংসা, সবচেয়ে বেশি শিশু পাচার পশ্চিমবাংলা থেকে হচ্ছে, সবচেয়ে বেশি গণতন্ত্র হত্যা এখানে হচ্ছে। এখনো 20,129টা পঞ্চায়েত সিটে নির্বাচন বাকি আছে, সুপ্রিম কোর্টে যেতে হয়েছে আমাদের আমাদের অধিকার পাওয়ার জন্য। এ কোন গণতন্ত্র, এ কোন বাংলা, আমরা আমরা কোন দিকে এগিয়ে চলেছি? তাই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার কার্যকর্তারা দিন রাত পরিশ্রম করছেন, গুন্ডা এবং পুলিশদের সঙ্গে লড়াই করছেন, কারণ পশ্চিমবাংলার রায় সুন্দর নবপ্রভাত আনার জন্য, পরিবর্তন আনার জন্য, যুবকদের হাতে চাকরি, মহিলাদের সম্মান, কল কারখানায় শ্রমিকদের অধিকার, শিক্ষকদের অধ্যাপকদের সম্মান এবং আর্থিক তাদের সহায়তা বাড়ুক, এইটা আমরা চাই, তাই লড়াই করছি। বন্ধুগণ, এখানে আইন কানুন নাই, শিক্ষা ব্যবস্থা নাই, অ্যাডমিনিস্ট্রেশন নাই, সমাজ বিরোধী রেখা দাপিয়ে বেড়াচ্ছে। খুন যখন এত দূর হয়ে গেছে, পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে আমাদের 27 জন কর্মী মারা গেছেন, তার মধ্যে ওবিসি, এসটি, এসসি এবং মাইনরিটি সংখ্যা বেশি, প্রায় 75 জনের বেশি মানুষ মারা গেছেন পঞ্চায়েতে, বলিদান হয়েছেন। সারা ভারতবর্ষে কোথাও নির্বাচন এরকম আমরা দেখিনি, সারা ভারতবর্ষে কোনো বোধে রিগিং হয় না, একটা ঢিল মারে না কেউ, একটা খুনের বিন্দু পড়ে না, এখানে কিন্তু নিয়মিত হয়ে চলেছে। তাই বন্ধুগণ, আজকে যুবকরা লক্ষ লক্ষ সংখ্যায় এই জন্য এসেছেন, পশ্চিমবাংলার পরিবর্তন চাই, পশ্চিমবাংলাকে সোনার বাংলা করতে চাই, আমরা পশ্চিম বাংলাদেশ করতে দিতে দেবো না, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় অমিত শাহ আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য এসেছেন, তার সম্পূর্ণ দৃষ্টি বাংলার প্রতি আছে, তাই সবচেয়ে মূল্যবান সময় আমাদের দুজনে দিয়েছেন, আমরা তার ভাষণ শোনার জন্য এসেছি। আমি আশা করব যে সমস্ত কর্মীরা গতকাল থেকে রাত থেকে দূর দূর থেকে এসেছেন, যারা রাস্তায় বিভিন্ন বাধা পার হয়ে মার খেয়ে পুলিশের অত্যাচার, গুন্ডাদের অত্যাচার পার করে এসেছেন, সবাইকে আমি আরেকবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং মাননীয় সভাপতির ভাষণ তারা মন দিয়ে শুনুন, জায়গা ছোট আছে, দাঁড়াবার জায়গা নেই, বসার জায়গা নেই, আমরা বড় জায়গা চেয়েছিলাম কিন্তু সরকার আমাদের দেয়নি, তাই লক্ষ লক্ষ মানুষ এসে কলকাতার রাস্তা ভোটি দিয়েছেন, যেখানে জায়গা দেবে আমরা সেখানে সভা করব, আইন মেনে সভা করব, আইন মেনে আন্দোলন করে বাংলা পরিবর্তন করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।